জীবনে শয়তানের ধোকায় পড়ে যত গুণা করেছো কেউ জানে না মাও জানে না বাবাও জানে না তোমার আমার গুনার খবর আমার স্ত্রী পরিবার কেউ জানে না একমাত্র আল্লাহ জানেন আমার আপনার গুনার খবর মা বাবা আপনজন জানলে কেউ অন্তর দিয়া ভালোবাসত না আল্লাহকে আমি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই বরং আমি মহাব্বতের নজরে আয় বান্দা তুই তওবা কর জীবন ভর যত গুনাহ করছ একটা সেকেন্ড আমি maaf করে দিব ও আল্লাহর বান্দারা কপাল যদি খুলিয়া যায় তওবা नसीব হবে আর কপাল খারাপ হলে তওবাও नसीব হবে না নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই আর নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে এই ময়দানেও কিছু মানুষ আছে আবু জাহালের মতো মেজাজ বয়ান শোনার পরে কান্না নাই বয়ানের পরে বাইরে গিয়া তওবাও নাই বিরোধিতা আর একদল দল ওমরের মেজাজওয়ালা ময়দানে আইসা গুনার কথা স্মরণ করে হঠাৎ অন্তরে বাড়ি লাগবে আরে আমি জীবন বর করেছি মা বাবারে বহু কষ্ট দিয়েছি আলে মোলামার বিরোধিতা করেছি আর কত কোন দিন মরণ হবে জানা নাই এখন থেকে তওবা করে নিলাম আল্লাহকে মনে মনে বলবে হে দয়ার মালিক জীবনে আর দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবা বারে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলবো না তুমি আমাকে maaf করে দাও এমন ভাবে তওবা করবে ফজর থেকে বান্দা মসজিদে হাজির হয়ে যাবে জানি না কার কপালে তওবা নসিব হবে কার কপালে হবে না তবে সবাইকেই বলবো বাবা মনে মনে আল্লাহকে বলো হে মালি জীবনে গুনাহ তো কম করি নাই আমার গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিবা নাপাক অন্তর নাপাক গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই আল্লাহ তুমি আমার দিলটা নরম বানায় দেও গুনার কথা স্মরণ করে তওবা করতেছি জীবনে কত নামাজ সারলাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম কত মানুষের হক নষ্ট করলাম আজকে থেকে তওবা করতেছি আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না কারো হক নষ্ট করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো অযুবক ঘুমের ভিতরে মরণ হতে পারে তো কানে যে গানের তার লুকাইছো আজরাইল যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো দু ধরে পায়ে বলছি রাজ করিস পৃথিবীতে তোদের আপন ও সার আর কেউ নাই কেউ নাই সব ব শুধু নিঃস্বার্থ তোর বন্ধু ওলামায় কিন্তু সে ওলামায়কেরামকে দাও গালি মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন এক নাম্বার মুমিন। কর দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা সদে তাদের বন্ধু হইয়া থাকো আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও এই ভয়ের নাম তাকুয়া এই ভয়টা থাকে অন্তরে যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মোত্তাকিন মোত্তাকিন যারা হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন মোদ্কে যারা হবে আল্লাহ তারা মরার আগে ছয়টা পুরস্কার আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন মরার আগে ছয়টা পুরস্কার দিয়ে দিবেন একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতি ভাবে কামাই করবা দশ টাকা বরকত পাবা একশো টাকা লক্ষ লক্ষ টাকা কামাই করে হারাম দানে বামে নেয় কোনো শান্তি নাই কিন্তু ইমামের বেতন ছয় মাস বাকি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ঘরের মধ্যে খানেওয়ালা বেশি সন্তানও বেশি না খাইয়া কেউ মরে না কোনো অশান্তিও নাই এর নাম বরকত বেতন কত দশ হাজার বাকি কত ছয় মাস তুমি সরকারের চাকরি করো বিশ হাজার টাকা বেতন টেবিলের নিচে আবার বাম হাতে নাও আরো আশি হাজার এরপর তোমার শান্তি নাই না স্ত্রী দিয়া শান্তি না সন্তান দিয়া শান্তি আর ইমাম মাত্র দশ হাজার টাকা বেতন তাও ছয় মাস বাকি কোনোদিন জুমার বয়ানে বলে নাই কমিটির লোকেরা বেতন বাকি কেন তাড়াতাড়ি বেতন পরিশোধ করো স্কেল বাড়াও না হয় আসরের নামাজ থেকে সুরাগুলো উল্টা পড়া হবে কোন ইমাম বলছে কোন চিন্তাও নাই টেনশনও নাই আল্লাহ চোখে ধরে দেখায় দিলে এ বিমুখ হারাম দুনিয়া দার করোনার ভিতরে তাকাইয়া দেখছো চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ সব বন্ধ কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই মাস্ক একটা না দুই জানা ট্রিপল মাস্ক লাগাইছে বাবায় করোনা আক্রান্ত ইতিহাস ভুলে যাই ওনার যুব বাবায় করোনা আক্রান্ত সন্তান দুইটা বড় শিক্ষিত কিন্তু বাবার কাছে যায় না করোনা লোকের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় দে লোকেরা টাকা পাইয়া রাস্তায় ফালায় দিল জানালা আটকায় দিল দরজা বন্ধ বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল সন্তান আর একবারও ফিরে তাকাইলো না কুলাঙ্গার কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশে বাংলাদেশে আমার কিছুদিন পুলিশ বাহিনী আর অধিকাংশ টুপিওয়ালা মাওলানা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইয়া দাফন করাইলেন শত শত লাশ আলেম কাঁধে নিলেন একজন আলেম হুজুরেও করোনায় মরে নাই দুনিয়ার বেদিন কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক কিন্তু তাকায় দেখ এত দুশ্মনের মাঝে আবার কিছু নামদারি আমগো লাইনের মুসলমানেরাও তলে তলে বেঈমানের সাথে তাল মিলায় তাই এত মাদ্রাসা দিয়া হবে কি তাবলিক দিয়া হবে কি কৌমি দিয়া হবে কি এরপর তাকায় দেখ এই দেশে ওলামাই কেরাম ওয়ালারা সবার উপরে সর্বোচ্চ সম্মানে এখনো আছে এমপি সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করবেন এটা টাকা দিয়ে পাওয়া যায় তোমার টাকার কিনা সম্পদের মেয়াদ কত কয় পাঁচ বছর কপাল খারাপ হইলে দুই বছরেই বিদায় ঠিক নি আর কোরআনওয়ালা যে চেয়ারে বট সেই চেয়ারের কোনো মেয়াদ নাই এরা দুনিয়াতেও বাদশাহ পরকালেও তারা বাদশাহ হারামে কোনো আরাম নেই এমনি আপনি যারা রিক্সা চালায় রাস্তাঘাটে ভ্যান চালায় একটা কুলি মজুর এরাও তো বিশ পঁচিশ হাজার টাকা কামাই করে না মাসে কথা বলেন না কেন আর একজন হুজুর মসজিদে ফেরা থাকে জেলখানার আসামি এরকম রিমান্ডে থাকে না আপনারা ইমামো যেই পরিমাণ রিমান্ডে রাখেন একক্ত নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই তুমি রিক্সা ড্রাইভার তুমি ইমাম রে জিয়াও ফাওয়ার কি কয় মাসে পাঁচ টাকা দেই এই ভাওয়া হাসেন আপনারা ইমামের যদি পাওয়ার দেওয়া হয়তো আর প্রতিদিন ফজরের পরে বেতের বাড়ি নিয়ে বলতো এই সভাপতি ফজরে আইলে না কেন তাক বিরুলা ছুটলো কেন তোমার একদিনের বেতন কাটা তখন বোঝা যাইতো কত ধানে কত চাল কিন্তু ইমামের এত কিছু করা হয় ছুটি নিতে গেলে কত দরখাস্ত দুই দিন থাকবে না কত দরখাস্ত টাইম মতো না আইলে আবার কত চার্জ মিডিয়ার যুগ অনেক কিছু দেখা গেছে মাঝে মাঝে এমনও কমিটির লোক গায়ে হাত তুলছে খাদেমের মহাজেনের তুলে নাই এরপরেও কিন্তু কোন ইমাম দিন কারো জন্য বর্দা করে নাই কারো সাথে খারাপ আচরণ করে নাই বরং দেখা হইছে হাসি মুখে সালাম মোনাজাতে কলিজা বইরা সবার জন্য দোয়া করে না বর দোয়া করছে সবার জন্য দোয়া করে ব্যবসায় বরকত দাও চাকরিজীবীর চাকরিতে বরকত দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও কবরওয়ালাদের জান্নাত দান করো সবার জন্য মনে হয় গোষ্ঠী শুদ্ধা সব মানুষের কল্যাণের যত পথ আছে সব দোয়ায় বইলে ভালো হয়েছে এরপরও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে কয় হুজুরের দোয়া আমার মন মতো হয় নাই কইছে আমার আব্বার জন্য দোয়া করবেন তুই ইমাম সাহ মোনা ওনার আব্বার নাম সহ আরো ছয় জনের নাম নিছে মনে মনে ভাবছিল এক হাজার টাকা হাদিয়া দিব কিন্তু মেজাজ গরম হয়ে গেছে মোনাজাতের ভিতরেই আব্বার নাম কওয়ার ভিতরে আরো ছয়জন ঢুকছে দোয়া ভাগ হয়ে গেছে সাতটা হাতিয়া এক হাজার দেওয়া যাবে না দুইশো টাকা দিয়ে এবার মোনাজাতের পরে ইমামের কয় নেন হুজুর দুইশো টাকা দিয়ে আবার ধাক্কা একটা দিয়া কয় এ রুমি কই রে এরকম বেয়াদব আছে না নাই চূড়ান্ত বেয়াদব আবার কয় আমার আব্বার নাম কইলেন না আল্লাহ তো আমার আব্বারে চিনে না আপনি নাম কইলেন না কে আছে না নাই কত বড় মূর্খ আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন খুব রাগ আসতেছে আপনাদের অন্তরে না যে হাফিজ সাহেব বয়ান তো আপনার ভালোই শুনতাম এই বয়ান তো জীবনে আপনার রাস্তা যেই পরিমাণ বয়ানও হয়ে সেই হ্যাঁ রাস্তার লাগে বয়ান মিলে গেছে এই আমার দাওয়াত দেওয়ার সময় কি কইতাম এরা যে সুন্দর বয়ান দিছে আমি জানি রাস্তা একবার খারাপ না রাস্তা কার্পেট আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করেন আল্লাহর ভয় অন্তরে জমা করো মায়ের গর্ভ থেকে ভয় নিয়ে আসা যায় না ভয়ের নাম তাকুয়া এটা অর্জন করতে হয় বলে অর্জন করে রাখবো কই কই অন্তরে অন্তর দেখা যায় না তাকুয়াও দেখা যায় না এটা ধরবো আর কেমনে কোথার থেকে নিয়ে আসবো তাকুয়ার বাজার কই গুল্লি মাদিনু না দিনু তাকুয়া কলব আরিফিন আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর হলো কলব হলো তাকুয়ার গোডাউন ওখান থেকে তাকুয়া নেও বলে কেমনে ধৈরে নিয়ে নিন না বলে কেমনে বলে তাদের নেক নজর লাগাও আল্লাহ যারা ওলিয়া আউলিয়ার নেক নজর লাগবে অন্তরে তাকুয়া আসবে তাদের নজরের মধ্যে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন উলিয়া সাধারণ মানুষের মতো না এদের নজরে আলাদা পাওয়ার আছে এদের পাওয়ার দলিল লাগবে না قال النبي صلى الله عليه وآله اتق ইত্যাকু ফেরাসত আল উমিন ফাইন হুয়াংজুরুবি নুর ইল্লাহ আল্লাফাকের নবী বলেন উম্মত মুমিনদের ফেরাসাতের মাকামকে তোমরা ভয় করো তুমি যা দেখো না তারা অনেক কিছু দেখেন তবে তাদের চামড়ার চোখ দিয়া না তারা আল্লাহর নুরের পাওয়ার দিয়া দেখেন আউলিয়ারা কারে হোক বা হতিয়ার জা কারে দুন্নি এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ এই আমি যে কবিতা বললাম ফার্সি ভাষায় কোন ভাষায় এখানে যত লোক শুনছেন আল্লাহর দিকে তাকায় বলেন খারাপ লাগছে হ্যাঁ এরপর পিছনে অনেক বেঈমানদের গালি দেই না মুনাফিকটিরে বলতেছি মুনাফিক বলে ফার্সি টার্সি বইরা লাভ কি মানুষ ভাষার ডিগ্রি আনার জন্য বিদার যায় কটি টাকা ব্যয় করে আর আমরা কৌমি মাদ্রাসায় পরে বিনা টাকায় ফিরি ফার্সি ভাষা শিখছি উর্দু শিখছি হিন্দি শিখছি এরপরও কৌমি খারাপ ফার্সি ভাষা খারাপ কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা হলে এই কথাগুলো বলে আবার কি বলে কয় আর বুঝে এগুলি বললে বুঝে তা তুমি যখন ইংলিশে কথা বলো বুঝে কয়জনে বুঝে তুমি ইংলিশ বাদ দাও আরবিতে কথা বললে এরা বুঝবে বলেন বুঝবে কয়জনই বুঝবে জন তাহলে আরবি বলা বন্ধ করে দিব কি পাগলের পাগল আমি অন্তর না পা কি না পা অন্তর না পা দেখতেন আর চলন বাঁকা ওই চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন আল্লাহর ওলি তো এখন হুজুরে কি ওয়াশ করে চট্টগ্রাম বুঝে না তার ভাষা দ্বারা কিছু বুঝি না হেগো ভাষায় বলছে মৌলবি কি বলে আমি কিচ্ছু বুঝি না আমরা হুজুরেও ও যে কি কয় হুজুরেও বুঝে না পাশের লোকটারে কয় কি কয় কয় আপনার ভাষা বুঝে না চুপ করে বসতে বলো আমি তো দেখতেছি হেদা আলো ভেতরে চলতেছে এই কথা কেমনি বুঝামো যারা উলিয়া উলিয়া মানে না ওদের কপাল খারাপ ওদের যাবে না ওদের কপাল খারাপ কার সাথে জানি জীবনে করছে এই কারণে কপাল খারাপ হয়ে গেছে অলি আল্লাহ যারা খাঁটি অলি এদের বিরুদ্ধে কথা বলতে পারে নদীর মধ্যে পানি নাই কি নাই সবাই গেছে ওই যুগের বড় একজন আল্লাহর প্রিয় বান্দার কাছে ওলিয়ে কামেল নবী না নবীর পরে ওলি গিয়ে হজরত নদী শুকানো পানি নাই হজরত একটা সিটি লেখছেন কি লেখছেন হে জানেন আর আল্লাহ জানেন কি কয় জানেন নি সিটে গিয়ে নদীর মধ্যে ফেলে দাও সিডি নদীর মধ্যে ফেলে দিছে পানির জোয়ার শুরু কি কইছেন কিছু কইছেন তো কন্যায় সোভান আল্লাহ কইছেন কেউ আল্লাহ আকবার বলছেন আর কেউ চুপ করে ভাবতেছেন এটা কেমনি নদীর মধ্যে দিছে পানির জোয়ার শুরু এটা এটা একটা কথা এখন কি এটা কাফের হয়ে যাওয়ার কথা এটি কোনো কথাই হতে পারে না নদীতে পানি নেই সিডি লেগসে সিডি সাইডে দিছে পানির জোয়ার শুরু এটা একটা কুফুরি কথা এটা কিসের কথা কিসের ময়ান এটা কাফের রয়ে গেছে লোকটা কাফের কৈছে কে এটা এই করছে কে এটা নাই যদি কয় হা তাতো দলিল সারা কাফের তো উজানি ক ওটাও কাফে খোঁজ দে খোঁজ দে কি আর না এই এই কামটা শর্মোনাইও করে নাই তাবলি গলারাও করে নাই দেও করে নাই কেটে কামটা গডাইছে কে কয় রসুলের হাতে গড়া সাহাবি হজরত ও কে গডাইছে এবার কত ওমর কাফের ওমর সিটি লেখছে নদীর মধ্যে ফেলে দাও সিটিটা ফেলসেজ দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই সিটি ফেলা মাত্র পানির জোয়ার শুরু এবার কাফের বলো তো যদি বলো আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলে যাব তুমি জাহান তুমি জাহান তুমি জাহান সাহাবা একরামদের বিরুদ্ধে যারা বলবে ওরা জাহান ওরা বন্ড সমস্ত জান্নাতি সমস্ত সাহাবা জান্নাতি জান্নাতি এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে তারা সাহাবাদের বিরুদ্ধে সুলখানি আছে না অনেকের সব জাহান নামি জাহান নামি জাহান নামি জান্নাত পাইলেও ফিডা ফাটা খাওয়ার পর আগে না রাগ করতেছেন আল্লাহ আলাদের নেক নজরে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন হাদিস দিয়া দলিল দিলাম আল্লাহর যারা খাস বান্দা তাদেরকে আল্লাহ পাওয়ার দান করেন তারা অনেক কিছু দেখেন যেটা তোমার চোখে তুমি দেখো না আল্লাহ আল্লাহরা চামড়ার চোখ দিয়ে দেখে কয় না এদের কলবের চোখ আল্লাহ খুলে দেন নূরের আলো দিয়ে তারা দেখতে পায় এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাদ কোরান শরীফের ভাষায় ফরকান এবার কোরান দিয়ে দলিল দেখবে ইয়া আয়ুহাল্লাদিনা আমানু ইং তাত্তাকুল্লাহ ইয়া যা আল্লাহকুম ফরকানা যারা তাকুয়ার উপরে চেষ্টা করে তাকুয়ার উপরে চলতে থাকে আল্লাহ আল্লাহদের পাওয়ার দান করেন পাওয়ারের নাম ফরকান আল্লাহর তো একটা নুরের আলোর নাম ফোরকান যার কাছে নুরের আলো আছে ওই বান্দার আর অন্ধকারে চলতে কোনো ভয় নাই এজন্য জন্য আল্লাহর আল্লাহ বান্দা যারা আমি শুরুতে আপনাদের একটু বিবেক থেকে জবাব নিছিলাম আর নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না আমরা জান্নাতে যেতে চাই জান্নাতের পথ আর ঠিকানা কোরআন হাদিসে আছে আমি কোরআন বুঝি না হাদিস বুঝি না এখন জানার জন্য ওলামায় কেরাম সারা কোনো পথ নাই অতএব ওলামায় আহলে হক যারা এদের কাছে যাও যাদের কথায় দিল নরম হয় চোখে পানি আসে আমল বাড়ে বেনামাজি নামাজি হয় বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয় সুৎখর সুদ ছেড়ে দেয় এরকম

উলামায়ে کرامের পরামর্শ নিয়া মা মা-বাবার দোয়া নিয়া চলো পাঁচ নামাজ পড়ো জবান থেকে মিথ্যা কথা বলবা না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ো মা-বাবার দোয়া নাও উলামায়ে کرامের পরামর্শ নিয়ে চলো জীবনে আমানতের খেয়ানত করবা না মা-বাবার বড় দোয়া নিবা না তোমার জন্য জান্নাতের পথ আসান হয়ে যাবে ও যুবক বাবারা তোমার মতো কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে আছে লেখাপড়া কোন রকম করিয়া বাড়া ভালো রকম করিয়াও জীবনে মাদ্রাসায় না গিয়াও তারা নবীর তরিকায় চলে আসে না র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচবেলার নামাজ পড়ে দাড়িওয়ালা মা বাবার খেদমত করে দোয়া চলে ওলামায়ে কেরামের সাথে সম্পর্কও ভালো চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক জীবনে হারাম খায় না কাউকে ধোকা দেয় না নামাজ সারে না তাকে আপনি জাহান বলবেন অতএব চাকরি করিয়াও আল্লাহর পথে চলা যায় ব্যবসা করিয়াও আল্লাহর পথে চলা যায় বলে কেরামের পরামর্শ ছাড়া পথ নাই এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর আর এই ভয় করার পরে তোদের কাজ হলো আমার প্রিয় বন্ধু যারা তাদের বন্ধু হয়ে থাকো সদেতিন যারা আল্লাহর প্রিয় বন্ধু সততার উপরে চলে বলে সততার উপরে কে চলছে জমিনে বলে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন লিল আলামিন তার তেষট্টি বছর হায়াতে কোনো মিথ্যা কথা নাই একজন পিসাবের নাম কোন তো জীবনে মিথ্যা হয় নাই পাইবে একজন নেতার নাম কিন্তু এমন একজন নবী পাইছো যেই নবীতে তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনো দিন মিথ্যা বলেন নাই কেমন একজন নবী পেয়েছ রে যুব যেই নবী কোনো দিন কারো গালির জব দেন নাই কেমন একজন মায়ার নবী আমার যেই নবী কোনো দিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই কেমন নবী চোখ গরম করে তাকান নাই মিথ্যা বলেন নাই নবীর জবানের কথায় কোনো দিন কেউ কষ্ট পান নাই দুশ্মনেরা বারবার লাথি দেয় গালি দেয় নবী তার কাছে বারবার যায় বুকে লাগায় হাসি মুখে কথা বলে নবীর ব্যবহার নবীর আদর্শ ১৩ বছরের স্বর্ণের মানুষ বানায় দিল মক্কার মানুষ ও নবীর আশেকের দল আজকে পায়ে হাত রেখে বলে গেলাম এই মুসলমান তুমি নবীর উম্মত আজকে বিধর্মীকে যদি পাও তুই বয়ান করতাম ছয় মাসে ওরা নবীর আশে গয়া যাইত অথচ তুমি সব জানো তুমি সব বুঝো এরপর নামাজ পড়ো না পর্দা করো না হালাল খাও না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো বলো একটা ভুল বের করে যদি দিতে পারো এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ জামা কাপুর আগুন দিব কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই তুমিও পারবা না রে বাবা অতএব কোরআন সত্য আল্লাহ পাকের ওয়াদা সত্য গুনা নিয়ে কবরে গেলে জাহান নাম ন্যাক আমল নিয়ে গেলে জান্নাত অতএব ন্যাক আমল করো গুনার আমল ছেড়ে দাও মা বাবার দোয়া নিয়ে চলবো তবা যদি কারো অন্তরে করার মতো খাঁটি নিয়ত হইয়া থাকে অন্তরে যদি দুর্বলতা না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا